বন্ধুরা, আবারও একটি নতুন স্কলারশিপ, প্রাইভেট স্কলারশিপ নিয়ে কিন্তু তোমাদের কাছে হাজির হলাম নতুন ভিডিওতে। তোমাদের বলেছিলাম যে এইচডিএফসি বাড়তে কদম স্কলারশিপে কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, এর আগের দিনে কিন্তু নতুন একটি ভিডিওতে তোমাদের দেখিয়ে দিয়েছিলাম এবং সেখানে কিন্তু ফুল ক্রাইটেরিয়া কী কী রয়েছে, তোমাদের কী কী যোগ্যতা থাকতে হবে সমস্ত কিছু কিন্তু ডিটেলসে জানিয়ে দিয়েছিলাম। তো সেই ভিডিওটি যদি দেখে না থাকো তো অবশ্যই আমি ডেসক্রিপশনে বক্সে সেই ভিডিওর লিঙ্কটি দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নেবে। তো আজকের এই ভিডিওতে তোমাদের দেখাবো যে এই বাড়তে কদম স্কলারশিপ 2022-23 সেশনে তোমরা কীভাবে মোবাইলের মাধ্যমে আবেদন করবে। তো ফুল স্টেপ বাই স্টেপ তোমাদের ভিডিওতে দেখিয়ে দিয়েছি, তাই ভিডিওটাকে স্কিপ না করে পুরোটা দেখবে। এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবে, আমাদের এরকম নতুন নতুন ভিডিওগুলি আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো কথা না বাড়িয়ে চলো ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিও শুরুতে প্রথমেই জানাবো যে বন্ধুরা, তোমাদের কিন্তু এই ক্ষেত্রে কয়েকটি ডকুমেন্টস তোমাদের পিডিএফ আকারে নিতে হবে, সেগুলি কিন্তু তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। তোমাদের এই কয়েকটি ডকুমেন্টস কিন্তু তোমাদের পিডিএফ আকারে নিতে হবে, সেটাও কিন্তু 1 MB-র নিচে হতে হবে। তো তোমাদের এগুলো কিন্তু তোমাদের প্রথমেই রেডি করে নিতে হবে। তো প্রথমেই তোমরা এখানে তোমাদের যে ডকুমেন্টসগুলো লাগবে, প্রথমেই পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ লাগবে, মার্কশিট অফ প্রিভিয়াস এডুকেশন কোয়ালিফিকেশান প্রিভিয়াস ইয়ার্সের মার্কশিটটা লাগবে তোমাদের, এবং গভর্নমেন্ট ইস্যুড আইডি প্রুফ, তোমাদের আধার কার্ড, ভোটার কার্ড, যে কোনো একটি আইডেন্টি প্রুফ হলেই কিন্তু হয়ে যাবে, কারেন্ট ইয়ার অ্যাডমিশন প্রুফ, তোমাদের ভর্তির যে রিসিপ্ট কপিটা, ফি রিসিপ্ট কপি বা তোমার অ্যাডমিশন লেটার বা ইনস্টিটিউট আইডি কার্ড বা বোনিফাইড সার্টিফিকেট, যে কোনো একটা হয়ে গেলেই কিন্তু হয়ে যাবে। এবং তোমাদের ব্যাংকের পাসবুকটা কিন্তু লাগবে। তো এবং তোমাদের ইনকাম, এবং যদি তোমাদের ফ্যামিলির মধ্যে কোনো রকম ক্রাইসিস থেকে থাকে তো এই কয়েকটি ডকুমেন্টস কিন্তু তোমাদের এক্ষেত্রে লাগবে। তো তোমাদের এই ডকুমেন্টসগুলো কিন্তু তোমাদের ফটো করে তোমাদের পিডিএফ সাইজে কিন্তু করে নিতে হবে এবং ফাইলে সেভ করে দিতে হবে। তো এগুলো কিন্তু এই ডকুমেন্টগুলো কিন্তু তোমাদের আপলোড করতে হবে। তো সেই জন্যই প্রথমেই বলে রাখি, প্রথমেই তোমাদের মোবাইলের গুগল বা ক্রোম ব্রাউজারে গিয়ে তোমরা বাড়ডি ফর স্ট্র্যাটেজি বলে সার্চ করে দিলে প্রথমেই যে তোমাদের ওয়েবসাইটটা চলে আসবে সেখানে কিন্তু তোমরা ক্লিক করে দেওয়ার পরেই তোমাদের কাছে অফিসিয়াল একটা ওয়েবসাইট চলে আসবে। এই ওয়েবসাইটে তোমাদের দেখতে পারবে বাড়ডি ফর স্ট্র্যাটেজি নিয়ে অনেক স্কলারশিপ কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো তোমরা নিচে একটু স্ক্রল করে চলে আসলে তোমরা নিচে এই অপশনগুলো তোমরা এখানে দেখতে পারবে। এখানে কিন্তু অনেক রকমের স্কলারশিপ রয়েছে যেগুলো কিন্তু তোমাদের কাছে অ্যাডভার্টাইজ মাধ্যমে দেওয়া হচ্ছে। তো এইখানেই কিন্তু তোমরা যদি স্ক্রল করো তো কিছুক্ষণের মধ্যে কিন্তু তোমাদের কাছে চলে আসবে। তো তোমরা দেখতে পাচ্ছ বাড়তে কদম স্কলারশিপ এইচডিএফসি, তো এখানে তোমরা ক্লিক করে দেবে। তো ভিডিওটা পুরোটাই স্কিপ না করে দেখলে কিন্তু তবেই বুঝতে পারবে, নইলে কিন্তু তোমরা বুঝতেই পারবে না। তো তোমাদের এখানে বাড়তে কদম স্কলারশিপের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা তোমাদের কাছে খুলে যাবে। তো তোমরা নিচে স্ক্রল করে চলে আসলেই দেখতে পারবে যে এখানে দেওয়া রয়েছে এইচডিএফসি স্কলারশিপ, বাড়তে কদম স্কলারশিপ ফর ক্লাস 11 এবং 12, অর্থাৎ যারা ক্লাস 11 এবং 12 পড়াশোনা করছো তারা কিন্তু এই দিকে যে তোমরা অ্যাপ্লাই বাটনটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে তোমরা করতে পাবে। তো আমি তোমাদের কিন্তু গ্র্যাজুয়েশন অর্থাৎ ক্লাস 12 পাস করার পর জেনারেল গ্র্যাজুয়েশনে যারা পড়াশোনা করছো তো সেই নিয়ে কিন্তু একটি ভিডিও দিয়ে দিচ্ছি। একই পদ্ধতিতে কিন্তু তোমরা আবেদন করতে পারবে ক্লাস 11 এবং 12। তো তোমাদের আমি গ্র্যাজুয়েশনে কীভাবে অ্যাপ্লাই করবে তো সেটাই দেখিয়ে দিচ্ছি। তো এখানেও সিম্পলভাবে তোমাদের দেওয়া রয়েছে অ্যাপ্লাই নাও বটন, তো আমরা এই অ্যাপ্লাই নাও বটনেতেই ক্লিক করি। তো অ্যাপ্লাই নাও বটনে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এরকম একটা ইন্টারফেস তোমাদের কাছে চলে আসবে। তো তোমরা এখানে যেহেতু তোমরা এখনও পর্যন্ত লগ ইন করোনি, তো তোমরা এখানে এগুলো অপশন না দিয়ে তোমরা নিচে যে অপশনটা দেখতে পাচ্ছ রেজিস্টার অপশন, এই রেজিস্টার অপশনে তোমরা ক্লিক করে দেবে। তো ক্লিক করে দেওয়ার পর কিন্তু তোমাদের কাছে আবার একটি নতুন ইন্টারফেস খুলে যাবে। তো তোমরা ডান দিকে দেখতে পারবে তোমাদের সাইন আপ দেওয়া রয়েছে, এখানে কিন্তু তোমাদের ফুল ডিটেলসগুলো দিতে হবে, তোমাদের রেজিস্টার উইথ বাড়ডি ফর স্টাডি সাইন আপ উইথ গুগল অর দেওয়া রয়েছে, অর দিয়ে কিন্তু তোমাদের ফুল ডিটেলসগুলো এখানে কিন্তু দিয়ে দিতে হবে। তোমরা এখানে অন স্ক্রিনে দেখতে পাচ্ছ স্টুডেন্ট ফার্স্ট নেম এবং স্টুডেন্ট লাস্ট নেম, মোবাইল নম্বর দিতে হবে এবং ভ্যালিড ইমেল আইডি তোমাদের এখানে দিতে হবে। এবং তোমাদের নিচে যে দুটো অপশন রয়েছে পাসওয়ার্ড, অর্থাৎ তোমাদের পছন্দ মতো কয়েকটি সংখ্যা কিন্তু বসিয়ে দেবে এবং সেটা কনফার্মেশনের জন্য আবার কিন্তু পুনরায় বসিয়ে দিয়ে নিচে তোমরা অপশন দেখতে পারবে।
রেজিস্টার, এই রেজিস্টারে ক্লিক করে দিলেই কিন্তু তোমাদের কাছে একটি ওটিপি চলে আসবে। রেজিস্টার করার পর তোমাদের কাছে আবারও কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে এবং তোমরা আবারও কিন্তু ফিরে এসে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে দেওয়ার পর তোমরা এখানে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবে। তো এখানে তোমরা মোবাইল নাম্বারটা চুজ করে তোমাদের আইডি এবং পাসওয়ার্ড অর্থাৎ তোমাদের মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন অপশনটিতে ক্লিক, তোমরা লগ ইন অপশনে ক্লিক করে দেওয়ার পর কিন্তু তোমাদের কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবং এইচডিএফসি ভর্তি কদম স্কলারশিপের যে ইন্ট্রোডাকশন রয়েছে সব কিছু কিন্তু এখানে দেওয়া রয়েছে। এবং তোমরা বাম দিকে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার নামটা দেওয়া রয়েছে এবং তোমাদের সুবিধার্থে কিন্তু আমি আমার দিয়েই কিন্তু তোমাদের এসব অ্যাপ্লিকেশনগুলো করে দেখাবো। তো এখানে দেওয়া রয়েছে আমার নামটা দেওয়া রয়েছে এবং ইউ হ্যাভ লগ ইন ইজ সাকসেসফুলি, নাও ইউ ক্যান প্রসেস অ্যাপ্লিকেশন ফর্ম নিট স্কলারশিপ ফর ভর্তি কদম স্কলারশিপ চুজ করা রয়েছে। আমরা এখানে স্টার্ট যে অ্যাপ্লিকেশন বাটনটি রয়েছে এখানে ক্লিক করে দেবো। তো ক্লিক করে দেওয়ার পর কিন্তু তোমাদের কাছে এখানে অপশান রয়েছে, তো এগুলো তোমাদের কিছু পড়তে হবে না, তোমরা সবগুলোতেই কিন্তু ইএসএস করে দেবে অর্থাৎ তোমরা এগুলো এলিজিবল রয়েছে বলে কিন্তু এক্ষেত্রে ইয়েস করতে হবে। যদি এলিজিবল না হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু নো করে দিলে কিন্তু তোমরা এ স্কলারশিপে আবেদন করতে পারবে না। তো এখানে নিচে একটি বটন তোমরা দেখতে পাচ্ছ যে এখানে বলা রয়েছে চেক ইউর এলিজিবিলিটি, তো তোমরা এখানে ক্লিক করে দিলে কিন্তু তোমাদের কাছে শো হয়ে যাবে ইউ আর এলিজিবল টু অ্যাপ্লাই। তো এখানে আমরা কন্টিনিউ বটনটি রয়েছে, কন্টিনিউ বটনে ক্লিক করে আমরা এগিয়ে যাব। তো কন্টিনিউয়ে যখনই ক্লিক করে দেবে তোমাদের কাছে একটি পুরো ফর্ম ওপেন হয়ে যাবে। তো এবারেই কিন্তু তোমাদের এই ফর্মটি পূরণ করতে হবে এবং অটোমেটিক তোমাদের নাম এবং লাস্ট নেম এবং মোবাইল নম্বর সমস্ত কিছু কিন্তু এখানে দেওয়া থাকবে এবং পরবর্তীতে তোমাদের সমস্ত কিছু কিন্তু ডিটেলসগুলো তোমাদের এখানে প্রোভাইড করতে হবে। অর্থাৎ ইতিমধ্যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু ফার্স্ট নেম তোমাদের দিতে হবে, ফার্স্ট নেম, লাস্ট নেম এবং ইমেল অ্যাড্রেস তোমাদের অটোমেটিক কিন্তু এখানে হয়ে যেতে পারে, না হলে কিন্তু তোমাদের এখানে বসিয়ে দিতে হবে। এবং তোমরা নিচে স্ক্রল করে দেখতে পারবে অল ডিটেলসগুলো কিন্তু তোমাদের এখানে দিতে হবে পরপর। তো এখানে তোমাদের সমস্ত কিছু ডিটেলস দেওয়ার পর আধার কার্ড নম্বর, অ্যানুয়াল ইনকাম সমস্ত কিছু এখানে ডিটেলস কিন্তু দিতে হবে, তোমাদের ডেট অফ বার্থ, জেন্ডার, আধার কার্ড নম্বর, অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম সমস্ত কিছু বসিয়ে দেওয়ার পর তোমরা নিচে আবারও স্ক্রল করে চলে আসবে, অনেক ডিটেলস কিন্তু তোমাদের এখানে দিতে হবে। এবং তোমাদের প্যারেন্টস কিন্তু এখানে সিলেক্ট করতে হবে, অর্থাৎ তোমাদের যদি সিঙ্গেল প্যারেন্টস থাকে তো সেক্ষেত্রে কিন্তু সিঙ্গেল প্যারেন্টস তোমরা দিতে পারো, অর্থাৎ তোমাদের যদি বাবা বা মা কেউ একজন মারা গিয়ে থাকেন তো সেক্ষেত্রে দিতে পারো, বা অথবা তোমাদের কিন্তু এখানে তিনটি অপশন রয়েছে। তো তোমাদের যদি বাবা মা বেঁচে আছেন তাহলে এখানে নান অপশনটি দিয়ে ক্লিক করে তোমরা এগিয়ে যাবে। তো এরপরে কিন্তু তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেসটা এখানে ফিল করতে হবে, পুরো অ্যাড্রেসটা তোমাদের যা হবে তোমাদের কিন্তু এগুলো বসিয়ে দিতে হবে। তো তোমাদের ডিটেলসে বলবো না, সমস্ত কিছু তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার অ্যাড্রেসটা, তো এই ডিটেলসগুলো তোমাদের কিন্তু এক্ষেত্রে এখানে বসিয়ে দিতে হবে। তো আবারও নিচে স্ক্রল করে চলে আসলে তোমাদের কাছে একটা ইন্টারফেস একটি কোশ্চেন দেওয়া রয়েছে, তো এই কোশ্চেনটাতে তোমরা কিছু না করে কিন্তু তোমরা এখানে যে নো অপশনটি রয়েছে এই নো অপশনটিতে ক্লিক করে এগিয়ে যাবে। তো নো অপশনটিতে ক্লিক করার পর তোমাদের সেভ অ্যান্ড এখানে বাটনটা রয়েছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ ডান দিকে, তো সেভ অ্যান্ড কন্টিনিউ যে বাটনটি রয়েছে এখানে ক্লিক করে এগিয়ে যাবে। তো ক্লিক করে দেওয়ার পর কিন্তু তোমাদের কাছে প্রথম যে তোমাদের স্টুডেন্ট পার্সোনাল ডিটেলস কমপ্লিট হয়ে গেছে, এখন কিন্তু তোমাদের এডুকেশন ডিটেলস কিন্তু এখানে তোমাদের প্রোভাইড করতে হবে। তো তোমাদের এখানে প্রেজেন্ট ক্লাস কিন্তু এখানে নিতে হবে, তো প্রেজেন্ট ক্লাস অটোমেটিক কিন্তু গ্র্যাজুয়েশন হয়ে থাকবে, তো যে ক্লাসে তোমরা পড়াশোনা করছো সেক্ষেত্রে। এবং এখানে তোমাদের দিতে হবে ক্লাস টুয়েলভের প্রিভিয়াস ইয়ার্সে তোমাদের যে ক্লাস টুয়েলভের ডিটেলসগুলো এখানে প্লাস অপশন রয়েছে, অর্থাৎ এদিকে দেখতে পাচ্ছ পেন্ডিং, এখানে ক্লিক করে কিন্তু তোমাদের সেগুলো ফর্ম ফিল আপ করতে হবে। তো দেখতে পাচ্ছ সমস্ত কিন্তু কিন্তু এখানে কিন্তু অটোমেটিক কিন্তু আমার দেওয়া রয়েছে, তো তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি। তোমরা এখানে অন স্ক্রিনে দেখতে পাচ্ছ একাডেমিক ক্লাস কিন্তু এখানে তোমাদের দিতে হবে, একাডেমিক ক্লাস, বোর্ড, কোন বোর্ডে কিন্তু তুমি পড়াশোনা করছো তো সেখান থেকে কিন্তু এখানে দিতে হবে, স্ট্রিম তোমাদের কী ছিল আর্টস না কমার্সের, তো আমি এখানে কমার্স সিলেক্ট করেছিলাম, এটা কিন্তু আমাদের আর্টস হবে, তো আমি এখান থেকে তোমাদের যে কোর্সটা হবে সেটা কিন্তু তোমরা এখানেই নিয়ে নেবে। এবং যে বোর্ড থেকে তুমি পড়াশোনা করছো তো সেই বোর্ডটা কিন্তু এখানে অপশন দেওয়া থাকবে, তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে তোমাদের যে বোর্ডটা হবে। তো আমি এখান থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের থেকে আমি সিলেক্ট করে নিয়েছি। এবং তোমাদের ইনস্টিটিউট যদি গভর্নমেন্ট বা প্রাইভেট হয়ে থাকে তো এখানে অপশন দেওয়া রয়েছে, তোমরা চুজ করে নেবে।
এবং ডিস্ট্রিক্ট তোমাদের দিতে হবে এবং ইনস্টিটিউট নেম, অর্থাৎ তোমরা ক্লাস টুয়েলভে কোন স্কুলে পড়েছিল সেই ইনস্টিটিউট অর্থাৎ স্কুলের নামটা কিন্তু এখানে বসিয়ে দিতে হবে এবং কত সালে তুমি ক্লাস টুয়েলভ পাস করেছো সেটাও কিন্তু এখানে বসিয়ে দিতে হবে। তো বসিয়ে দেওয়ার পর নিচে স্ক্রল করে আবারও তোমরা চলে আসবে এবং তোমাদের এখানে মার্কসটা তোমাদের দিতে হবে, এখানে তোমরা উচ্চ মাধ্যমিকে কত পেয়েছিলে সেই মার্কসটা দিতে হবে এবং উচ্চ মাধ্যমিকে তোমাদের টোটাল কত নম্বরের মধ্যে পরীক্ষা হয়েছে সেটা কিন্তু এখানে দিতে হবে। তো এগুলো দিয়ে তোমরা নিচে সেভ বাটনটি দেখতে পারবে, তো এই সেভ বাটনটিতে ক্লিক করে দেবে। তো দেখতে পাচ্ছ এখানে আমাদের সাবমিট সাকসেসফুলি হয়ে গেছে। তো আবারও আমাদের আবারও কিন্তু গ্র্যাজুয়েশন যে এটা রয়েছে এটা কিন্তু এখনও পেন্ডিং রয়েছে, তো আমাদের গ্র্যাজুয়েশন ডিটেলস কিন্তু আমাদের এখানে দিতে হবে। তো গ্র্যাজুয়েশন ডিটেলসে আমরা ক্লিক করে দেবো। অ্যাকাডেমিক ক্লাস ডিগ্রি তোমাদের সিলেক্ট করতে হবে, তোমরা কোন ডিগ্রিতে পড়াশোনা করছো, অর্থাৎ এখানে কিন্তু আমি ব্যাচেলর বিএটা আমি দিয়ে দেবো, ব্যাচেলর অফ আর্টস। তো তোমরা এখানে দেখতে পাচ্ছো কোর্স অফ ডিউরেশন, তোমাদের কোন ইয়ারে তোমরা পড়াশোনা করছো, কতদিন ধরে তোমাদের পড়াশোনা চলবে, অর্থাৎ তোমাদের কোর্স ডিউরেশন কত বছর চলবে। তো আমি যেহেতু বিএ দিয়েছি সেক্ষেত্রে কিন্তু 3 বছর কিন্তু এই বিএ ক্লাস করতে হবে আমাকে, তো আমি সেটা দিয়ে দেবো। এবং ইনস্টিটিউট টাইপ তোমাদের দিতে হবে, অর্থাৎ তোমাদের ইনস্টিটিউটটি গভর্নমেন্ট না প্রাইভেট না এইডেড, তো যে কোনো অপশন দেওয়া রয়েছে তোমাদের যেটা হবে সেটা কিন্তু তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে। এরপরে যে অপশনটা তোমাদের কাছে চলে আসবে কারেন্ট ইয়ার অ্যাকাডেমিক ইয়ার, অর্থাৎ তুমি বর্তমানে কোন ইয়ারে পড়ছো, তুমি ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে যদি পড়াশোনা করে থাকো সেক্ষেত্রে এটা দিতে হবে। কারেন্ট অ্যাকাডেমিক সেমিস্টার, অর্থাৎ তোমরা বিএ ক্লাসে পড়তে গেলে কিন্তু একটা সেমিস্টার থাকে, তো আমি ফার্স্ট সেমিস্টারে যেহেতু পড়াশোনা করছি তো এখানে ফার্স্ট সেমিস্টার বা সেকেন্ড সেমিস্টার তোমাদের যেটা হবে সেটা সিলেক্ট করে দেবে এবং স্টেট সিলেক্ট করে দেবে এবং ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দেবে। এরপরে কিন্তু তোমাদের কাছে আবারও অপশন দেওয়া রয়েছে, নিচে তোমরা স্ক্রল করে চলে আসলে কিন্তু দেখতে পারবে এখানে গ্র্যাজুয়েশন ইনস্টিটিউট নেম তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু সিলেক্ট করে তোমরা দিতে হবে এবং মোড অফ কোর্স কী কোর্স রয়েছে সেটা কিন্তু এখানে দিতে পড়বে। তো এখানে গ্র্যাজুয়েশন ইনস্টিটিউট নেম যখনই তোমরা ক্লিক করবে এখানে কিন্তু তোমাদের কলেজগুলোর নাম কিন্তু এখানে চলে আসবে, তো তোমরা এখানে দেখতে পারবে তোমাদের ডিস্ট্রিক্ট অনুযায়ী কিন্তু কলেজগুলো সেখানে থাকবে এবং মোড অফ কোর্স তোমাদের তোমরা ফুল টাইম করছো না পার্ট টাইম পড়াশোনা করছো সেটা কিন্তু এখানে চুজ করে দিতে হবে। তো আমাদের এখানে এডুকেশন পার্সোনাল ডিটেলস কমপ্লিট হয়ে গেছে এবং স্টুডেন্ট পার্সোনাল ডিটেলস কমপ্লিট এবং এডুকেশন ডিটেলসও আমাদের কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে। এখন কিন্তু রয়েছে ফ্যামিলি মেম্বার ডকুমেন্টস রেফারি এবং তোমাদের সেলফ একটা ডিক্লারেশনের জন্য তোমাদের কয়েকটি কোশ্চেন করা হবে, সেক্ষেত্রে কিন্তু নিচে দেওয়া রয়েছে ব্যাংক ডিটেলস, ব্যাংক ডিটেলস এবং মোর অ্যাবাউট ইউর সেলফ, অর্থাৎ তোমাদের নিজের সম্পর্কে কিছু এখানে লিখতে হবে। তো এগুলো কিন্তু পেন্ডিং দেওয়া রয়েছে, এগুলো কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ করে নিতে হবে। ফ্যামিলি মেম্বার্স তোমরা এখানে দেখতে পাচ্ছ, তো এখানে ক্লিক করে দিলে কিন্তু তোমাদের ওপেন হয়ে যাবে, তোমাদের অ্যাড ফ্যামিলি করে নিতে হবে। অ্যাড ফ্যামিলি করে নেওয়ার পর কিন্তু তোমাদের মেম্বার নেম দিতে হবে, তো মোবাইল নম্বর এবং অ্যানুয়াল ইনকাম এবং রিলেশন তার সম্পর্কে কোয়ালিফিকেশন এবং অকুপেশন। তো এগুলো দেওয়ার পর এখানে কিন্তু তোমাদের বাবা যিনি রয়েছেন তোমাদের বাবা বাবার নাম কিন্তু এখানে দিতে হবে, অর্থাৎ তোমাদের বাবার ডিটেলস কিন্তু এখানে দিতে হবে। এবং এখানে আরও অ্যাড করা যায় কিন্তু তোমরা কেউ এখানে আর কোনো মেম্বার অ্যাড করবে না, তো এক্ষেত্রে তোমরা এই মেম্বার করে এখানে কিন্তু সেভ অ্যান্ড কন্টিনিউ করে ক্লোজ করে দেবে, অর্থাৎ তোমাদের এটা একটা ডান হয়ে যাবে এবং ওয়ান মেম্বার হিসেবে তোমরা কিন্তু এখানে সিলেক্ট করে নেবে। এরপরে কিন্তু তোমরা অন স্ক্রিনে দেখতে পারবে তোমাদের যেগুলো তোমাদের ডকুমেন্টস রয়েছে সমস্ত কিছু কিন্তু এখানে ব্রাউজ যে অপশনগুলো রয়েছে এখানে ব্রাউজ করে তোমাদের সেই চুজ ফাইল করে তোমাদের সেই পিডিএফগুলো কিন্তু এখানে দিতে হবে। তো তোমাদের বলেছিলাম আগে কোন কোন ডকুমেন্টসগুলো লাগবে, তো সেই সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু তোমরা এক্ষেত্রে এখানে বসিয়ে দিতে হবে। তো এক্ষেত্রে আমাদের সমস্ত ডকুমেন্টস দিয়ে আমরা সাবমিট করে দিয়েছি এবং আমাদের এখানে কমপ্লিটেড দেখাচ্ছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ ডকুমেন্টস আমাদের কমপ্লিট হয়ে গেছে। এরপরে যে অপশনটা তোমাদের কাছে চলে আসবে তোমরা নিচে স্ক্রল করে চলে আসবে, রেফারেন্স তোমাদের এখানে দিতে হবে, অর্থাৎ এখানে তোমরা মিনিমাম 2 রেফারেন্স তোমাদের দিতে হবে, অর্থাৎ তোমাদের পাশাপাশি বা তোমাদের ফ্যামিলি মেম্বার কেউ কিন্তু তোমরা এখানে দিতে হবে এবং তোমাদের রেফারেন্স করে কিন্তু তোমাদের 2 জন রেফারেন্সের কিন্তু এখানে নাম দিতে হবে। তো তোমরা
তো এরপরেই তোমাদের এখানে ব্যাঙ্ক ডিটেলসটা দিতে হবে এবং তোমাদের নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে, সেই ব্যাংকের অ্যাকাউন্টের ডিটেলস কিন্তু তোমাদের এখানে অ্যাড করে নিতে হবে। এরপরেই তোমাদের যে অপশানটা চলে আসবে নিচে তোমরা দেখতে পারবে মোর ইওর অ্যাবাউট ইওর সেলফ, তো এখানে যখনই ক্লিক করে দেবে তোমাদের কাছে কতগুলো কোশ্চেন রয়েছে, তো এগুলো তোমাদের কাছে তোমাদের যে অপশানটা দেখিয়ে দিচ্ছি তোমাদের দেখে নেবো। কোশ্চেন টু এ হবে তোমাদের সোশ্যাল মিডিয়া বা ডিফল্ট স্ট্যাডি, তোমরা দুটো সিলেক্ট করে নিতে পারো বা একটি সোশ্যাল মিডিয়াটা তোমরা সিলেক্ট করে নেবে এবং নিচে যে অপশানটা দেওয়া রয়েছে এখানে নো লিখবে, অপশানটি ক্লিক করে দেবে এবং নিচে নো লিখে দেবে। এবং বাকি যে অপশানগুলো তোমরা দেখতে পাচ্ছ কোশ্চেন ওয়ান থ্রি এবং ফোর ফাইভ, এগুলো কোশ্চেন কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে লিখে এবং তোমাদের অ্যান্সার সহ দিয়ে দেবো, তো সেখান থেকে কিন্তু তোমরা পেয়ে যাবে। এরপরে তোমরা সেভ অ্যান্ড কন্টিনিউ করে দেবে, এদিকে তোমরা দেখতে পাচ্ছ সেভ অ্যান্ড কন্টিনিউ বক্সে ক্লিক করে তোমাদের কাছে এগুলো টিক মার্ক করবে নিচে দেখতে পাচ্ছ, তো এগুলো টিক মার্ক করে নিচে সাবমিট বাটন রয়েছে সেগুলোতে সাবমিট করে কিন্তু তোমাদের কাছে প্রিভিউ হয়ে যাবে। প্রিভিউ করার পর কিন্তু ফাইনাল সাবমিট করবে এবং দেখে নেবে তোমাদের সমস্ত ডকুমেন্টসগুলো ঠিক আছে কিনা, এবং সমস্ত ডকুমেন্টস ঠিকঠাক থাকলে কিন্তু তোমাদের নিচে অপশন দেখতে পারবে ফাইনাল সাবমিট, তো ফাইনাল সাবমিটে তোমরা ক্লিক করে তোমাদের সাবমিটের সাকসেসফুলি হয়ে যাবে এবং তোমাদের রেজিস্টার ইমেল, তোমরা যে রেজিস্টার ইমেলটা দিয়েছো সেই ইমেলে কিন্তু তোমাদের মেল একটা চলে যাবে, তো সেই মেলটা ঠিকভাবে রাখবে এবং সেখানে কিন্তু আইডি তোমাদের দেওয়া